Islam My Heart Be The Present As-salamu wa rahmatullahi wa barakatuh N'ahmaduhu anusalli ala rasulihi kareem Amma ba. Fa'udhu billahi min al shaytan al wajeem Bismillah ar-Rahman ar-Raheem تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاسم والعدوان الحمد لله تمرا شخص او পরস্পর সহযোগিতা করো পাপ ও সীমালঙ্ঘনে পরস্পর সহযোগিতা করিও না সুরা মায়দার দুই নাম্বার আল্লাহ দুটি নির্দেশ দিয়েছে এক সৎ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবেন এবং দুই পাপ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবেন না

বিশুদ্ধ হাদিস ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর जिंदगी অনুসন্ধান করলে দেখা যায় যে তিনি মোট চারটি মৌলিক কর্মসূচির আওতায় দিনের সমস্ত কাজের আনজাম ব্যবস্থা দিয়েছিলেন এবং পরবর্তীতে

তিনি প্রথম কর্মসূচি অনুযায়ী মানুষকে কালিমার দাওয়াত দিতেন কেউ দাওয়াত কবুল করলে দ্বিতীয় কর্মসূচি অনুযায়ী তাকে তালিম তথা কালিমার হাকিকত যেমন নামাজ রোজা হজ জাকাত পজু গোসল ইখলাস সাওয়াকুল কুরআন কিতাব হালাল হারাম ইত্যাদি

আত্মশুদ্ধি ব্যতীত কখনো মানুষের ইমান পরিপূর্ণতা লাভ করে না এরপর সর্বশেষ

কি আমাত তার আদর্শ উত্তর শরীগণকে এই চারটি কর্মসূচির আলোকে দিনের কাজ করতে হবে যদি কেউ একা চারটি কাজ করতে পারে তবে সে সর্বাপেক্ষা উত্তম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উত্তর শরী বিবেচিত হবে আর যদি কেউ নিজের দুর্বলতার কারণে নিজের দুর্বলতার কারণে একসাথে চারটি কাজ করতে না পারে বরং একটি বা দুটি করে তবে অন্যগুলোর প্রতি নৈতিক সমর্থন থাকতে হবে কোনোভাবেই অন্যটিকে ঘৃণা করতে পারবে না এখানে আরেকটি বিষয় স্মরণ রাখা দরকার যে

এবং রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের আমল যদি কেউ একাই চারটি করতে পারে তবে সে সর্বোত্তম আর যদি কেউ নিজের দুর্বলতার কারণে চারটি করতে না পারে তবে অবশ্যই অন্যদেরকে সহযোগিতা করতে হবে কারো বিরোধিতা করতে পারবে না অর্থাৎ যিনি তাবলিক করেন মোবাইল তিনি তালিম তাজকিয়া ও জিহাদের কাজেও সহযোগিতা করবেন শুধু নিজেরটাই হক অন্যান্য সব বাতিল এমন ধারণা পোষণ এবং মাঝে মধ্যে অন্যদের বিরোধিতা করা সম্পূর্ণ হারাম অনুরূপ যিনি মাদ্রাসায় পড়ান মোয়াল্লিম তিনি তাসকিযা ও জিহাদের কাজেও সহযোগিতা করবেন অন্যদের বিরোধিতা করা সম্পূর্ণ হারাম এমনি ভাবে যিনি তাস্কিয়া কাজ করেন তিনি তাবলিগ তালিম ও জিহাদের কাজেও সহযোগিতা করবেন অন্যদের বিরোধিতা করা সম্পূর্ণ হারাম অনুরূপ যিনি জিহাদ করেন মুজাহিদ তিনি তাবলিগ তালিম ও তাসকিয়া কাজেও সহযোগিতা করবেন অন্যদের বিরোধিতা করা সম্পূর্ণ হারাম আলোচ্য আয়াতে মূলত এ নির্দেশে প্রদান করা হয়েছে

যার সামনে দুটো চাকা আছে এবং পিছনে দুটো চাকা আছে আরেকটি টোটাল 4টি চাকা সমonnay হচ্ছে পূর্ণাঙ্গ গাড়ি যেমন পিছনে যে চাকাগুলো আছে গুরুত্ব ও প্রয়োজনীয়তা কোনটিরই কম নয় চারটি চাকা ব্যতীত গাড়িটি যেমন সামনে চলতে পারবে না পারে না বরং সম্পূর্ণ বিকল ঠিক তেমনিভাবে ভাবে রসুলের চারটি মিশন দাওয়াত তালিম তাজকিয়ায়ে নফস ও জিহাদ ব্যতীত দিন পরিপূর্ণ হতে পারে না কেননা দাওয়াত না থাকলে দুনিয়াতে দিনের প্রচার প্রসার করবে না বরং দিনই কাজ স্তব্ধ হয়ে যাবে এমনি ভাবে তালিম না থাকলে সব মানুষ জাহের ও গোমরাহ হয়ে যাবে অনুরূপ ভাবে তাসকিয়ায়ে না থাকলে মানুষের নৈতিক চরিত্র নষ্ট হয়ে পশুত্বের জীবন যাপন শুরু করবে জিহাদ না থাকলে ইসলামের শত্রুরা দুনিয়া থেকে দিনকে একবারে মিটিয়ে ফেলবে তাই আসুন আমাদের মধ্যে যে গুণগুলো আছে খারাপ কাজগুলো আছে খারাপ অভ্যাস গুলো আছে এগুলোকে আমরা ছেড়ে দিই এবং তবা করি আল্লাহ তালার উপর রাজি খুশি যেন আল্লাহ আমাদের উপর হন এবং আমরা যেন এই চারটি কাজ করতে পারি বা করার তৌফিক দান করুক আল্লাহ ফাকর রব্বুল ওমা ইল্লা বিল্লাহ